কিছু লোক চাল নিয়ে বাড়ি চলে যায়, তারা গরিব মানুষ, তারা খিদার জ্বালায় আসছে, ওরা বুঝতে পারে না চলে গেছে। কিন্তু পরবর্তী যে মানুষগুলো আসছিল, একজন তার চালকে নিয়ে গেছে 50 কেজি চালে 4 কেজি, কোনোটায় 5 কেজি, 35 কেজি চালে 30 কেজি, এভাবে সব কম কম দেওয়া হচ্ছে। তো এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে অনেক ঘটনা এর হয়ে গেছে। কাকে জানিয়েছিলেন? এর অনেক দপ্তরে জানানো হচ্ছে, কোনো কার্যকারী হয়নি। প্রশাসনও জানে, সবাই জানে, প্রধান 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 আমাদের এখানে আছে, প্রধান আছে, ঠিক আছে। তো এইভাবে দীর্ঘদিন ধরে এইরকম করছে, মানুষ গরিব মানুষ তাদের যেন চালটা যেটা পাওয়ার সেটা যেন প্রাপ্ত বিলাস চিনছেন। আজকে কি করলেন? আজকে কি হলো ঘটনাটা? আজকের ওই চালকম হাতে নাতে ধরা পড়েছে, ওয়েট করা আছে, ওর কাঁটা থেকে একটা অন্য কাঁটা এনে সব মানুষ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ওইগুলো দেখানো হলো। তার জন্য আজকে গ্রামবাসীরা এসে, গ্রামবাসী সব এখানেই আছে, এইভাবে এরকম হলো, সবাই এসে ধরেছে। এখন কারা 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 এসেছে সব? আপনার না কি বলছে তারা? আপনার নাম? আমার নাম রোহিত। মেইন আছে ক্যালিভেশনে গন্ডগোল করা আছে, যা মুদ্রা কথা। আচ্ছা 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 আচ্ছা
প্রধান 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 দাঁড়িয়ে আছে, হাত সবুজ সবুজ মুখে ঢাক না, ওটা প্রধান, ওটা স্ত্রী প্রধান। যখনই হয় তখনই চুরি হয়, ঠিক আছে, আর বের অমনি ছিল 1 কেজি 2 কেজি করে কম, আর এখন যে আমি আমি যে চালটা এনেছি 3 কেজি 6 কেজি 300 কম। আজ কি হলো? আজকে মোটামুটি ওই যে আমাদের এখানে মেম্বার ছিল, আরও কিছু কিছু মরম ফরম ছিল, ওই ওনার জন্যই এখানে ধরা পড়লো। উনি প্রথম ওজন করলো, প্রথম ওজন করে উনি প্রথম ধরা পড়লো, বলে আমার চালটা কম কেন, এই ওনার জন্যই তোমার ছোট কাটে কম নেই, বড় কাটে কম আছে, বড় কাটে পয়সা বেশি পাচ্ছে, বলে বড় কাটে কম আছে, ছোট কাটে কম নেই, হচ্ছে কেন এটা পিরাই? যখন কিছু বলতে গেলে মিডিয়াওয়ালা চলে যাও, মালটা পাচ্ছে আজ এলাকার লোক সবাই ধরে, হ্যাঁ হ্যাঁ আজ আর এলাকার কোনো ধরছে সব, আমার স্ত্রী যখন ধরছে আমি সে কাটায় ওজন করছি, কাটার সহ তুলে নিয়েছি, দেখার পর ওনার পাল্লা ও দেখছি মারেন যে পুরোটাই চাল দেয় সেই আছে, সেই নতুন করে তুমি পুরোটাই লোক আছে, আমি কি চালটা কম দিচ্ছ, তোমার চাল ডাকছি আমি তার কাছে কেন মারতে গেল ডেকে নিয়ে জ্ঞান তো ভুল নয়, আমার অজ্ঞানেই ভুল হচ্ছে, আমি স্বীকার করে নিচ্ছি, উনি বললেন কিন্তু এটা স্বীকার করে নয় তো, এর আগে কত লোক মাল নিয়ে গেছে, অনেকে না মালটা না না অনেকে মাল নিয়ে গেছে, তারপর থেকে কম আছে, এইভাবে আইনায় ধরা পড়তো নিশ্চয়ই, তার কি কম দিয়েছেন বলে ওইটা বললো সে কম মানে কি ওই যে টিনের যে খরচাটা 1 কেজি 900 ওইটাই কম হয়েছে, টিনটা খরচা করে আসে না দিলে ওইটা কম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি এই গুণটা নতুন লোক দেওয়ার জন্য ওইটা হয়েছে।
মানে পুরনো লোক আজকে তারা আসেন সরকারি যেহেতু ওরা রপ্তানিকে মাল দিতেই হবে এই কারণে জোর করে ওই নতুন লোককে দিতে গিয়ে এই ভুলটা দিয়ে কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন এই যে চাল সেন্ট্রাল পার্টি নিয়ে 7 কেজি এ ওয়াই 15 কেজি তার যত এ ওয়াই কার্ড থাকবে তার তত 5 কেজি আর আটা 10 কেজি আর আর এস কে ওয়াই ওয়ান তারাও 5 কেজি আর এস কে ওয়াই 2 তারাও 5 কেজি এই নিয়েই মাঠে এখন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি আবার তো সাহেবরা এসেছিলেন সরকার বলে দিয়ে গেলেন এইভাবে মালটাকে ভুল যাতে না হয় আর কিছু কে কে এসেছিল জি সাহেব জি সাহেব জি সাহেব এখন আবার দেওয়া হচ্ছে আপনার নাম কন্টেল জায়গাটা শিক্ষা